প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা বাঙালি জাতি, আমরা সাহসী জাতি। করোনার ভয়ে আমরা আতঙ্কিত হব না, আমরা বাসায় থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব এবং বাসায় বসে বসে পড়ালেখা করব। আজকে আমি পদার্থবিজ্ঞানের দ্বাদশ অধ্যায় বিদ্যুতের চৌম্বক ক্রিয়া নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের কাছে সম্পূর্ণ নতুন, নবম শ্রেণীতে তোমরা এই অধ্যায়টি পড়োনি, তাই প্রথম থেকে আমি এই অধ্যায়টি শুরু করছি। আমার হাতে একটি বস্তু দেখতে পাচ্ছ, সুতা দ্বারা বাঁধা আছে। কি হতে পারে, অনুমান করতে পারো বস্তুটি কি হতে পারে? আচ্ছা, আমরা দেখি যে সুতা দ্বারা বাঁধলে এটার অবস্থা কি হয়। এটা ঘুরছে, ঘুরতে ঘুরতে এক সময় এটা একটা অবস্থানে এসে স্থির হবে। ঘোরার সময় এটা গতিশক্তি পায়, তাই সহজে থামতে চায় না। আমরা দেখি একটা অবস্থানে এসে নিশ্চয় এটা স্থির হবে। আমরা দেখতে পাই এই অবস্থানে এটা স্থির রয়েছে। এটাকে যদি এভাবে ঘুরিয়ে দেই তাহলে সেটা আবার আগের অবস্থানে ফিরে আসতে চায়। আবার যদি এটাকে এভাবে ঘুরিয়ে দেই তাহলে সেটা আগের অবস্থানে ফিরে আসতেছে। তার মানে এই ঝুলন্ত বস্তুটা আমার হাতের ডান দিক এবং বাম দিকে থাকতে চাচ্ছে। আমার হাতের ডান দিক হলো উত্তর দিক আর বাম দিক হচ্ছে দক্ষিণ দিক। এই বস্তুটা উত্তর ও দক্ষিণ দিকে থাকতে চাচ্ছে। তাহলে বলতো এবার এই বস্তুটি কি? চুম্বক। চুম্বক সর্বদাই উত্তর দক্ষিণে মুখ করে থাকে। উত্তর দিকে যে অংশ মুখ করে থাকে তা হলো উত্তর মেরু, আর দক্ষিণ দিকে যে অংশ মুখ করে থাকে তা হলো দক্ষিণ মেরু। তাই আমাদের আজকের আলোচনার বিষয় বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। আমরা একটি দণ্ডচুম্বক চিত্রে দেখালাম, এর এক প্রান্ত হচ্ছে নর্থ বা উত্তর মেরু, আর এক প্রান্ত হচ্ছে সাউথ বা দক্ষিণ মেরু। এখন এটা চতুর্দিকে একটা অঞ্চল চিহ্নিত করলাম। যে অঞ্চল ব্যাপিয়া কোন একটা চুম্বক তার প্রভাব বিস্তার করে সেই অঞ্চলটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ, যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে উপস্থাপন করা হবে তা তোমরা খাতায় লিখে রাখবে এবং নোট করবে। এখন আমরা যদি বলি চৌম্বক ক্ষেত্র কাকে বলে, একটি চুম্বক যে অঞ্চল ব্যাপিয়া এর প্রভাব বিস্তার করে সেই অঞ্চলকে ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় বলরেখার কারণে। চৌম্বক বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যায়, অর্থাৎ উত্তর মেরু থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ মেরুতে এসে মিলিত হয় বলে ধরা হয়। এভাবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে গিয়ে বলরেখাগুলো মিলিত হয়। অসংখ্য বলরেখা উত্তর মেরু থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ মেরুতে এসে মিলিত হয়। এই বলরেখার এই অঞ্চলটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র। ওয়েরস্টেড নামক একজন বিজ্ঞানী একটি বিশেষ জিনিস লক্ষ্য করে। ওয়েরস্টেড ওয়েরস্টেড নামক একজন বিজ্ঞানী একটা বিষয় লক্ষ্য করেন। তিনি দেখতে পান একটা তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ ঘটে তখন এর চতুর্দিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, বলরেখার উৎপত্তি হয়। একেই বলে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। সর্বপ্রথম তিনি
विद्युत चुम्बक क्रिया लक्ष्य करें बोले विद्युत चुम्बक क्रियार आविष्कार होच्छे विज्ञानी वायरस्टैट। ताहले आमरा कि देखलाम जे एकटी तारार मध्य दिये जखन विद्युत प्रवाहित हय तखन एकटी चुम्बक क्षेत्र तैरि हय एबं बलरेखार उत्पत्ति हय। एखन ई बलरेखार दिक कि आर तड়িৎ প্রবাহের দিক কি সেটা আমরা ডান হাতের নিয়ম ব্যাখ্যা করতে পারি। ডান হাতটা যদি আমি মুষ্টিবদ্ধ করি তাহলে বিদ্যাগুলির যে দিকটা সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, আর মুষ্টিবদ্ধ আঙ্গুলগুলোর দিক হচ্ছে চৌম্বক বলরেখার দিক। আমরা চিত্রকে দেখাতে পারি এভাবে, অর্থাৎ আঙ্গুলটাকে আমরা হাতটাকে যখন মুষ্টিবদ্ধ করলাম তখন এই বৃদ্ধাঙ্গুলির দিক এটা হচ্ছে এই তড়িৎ প্রবাহের দিক, আর মুষ্টিবদ্ধ আঙ্গুলগুলোর দিক সেটা হচ্ছে চৌম্বক বলরেখার দিক এদিক। আবার যখন আমি হাতটা উল্টায় দিব তখন কি ঘটে, তখন বৃদ্ধাঙ্গুলির দিক হচ্ছে নিচের দিক। তাহলে এই বৃদ্ধাঙ্গুলির দিক হচ্ছে তড়িৎ প্রবাহের দিক মানে নিচের দিক, আর আঙ্গুলগুলো যেগুলো মুষ্টিবদ্ধ করলাম সেগুলোর দিক হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বলরেখার দিক। তাহলে নিশ্চয় তোমরা বিদ্যুতের চৌম্বক ক্রিয়া ব্যাপারটা বুঝতে পেরেছ। এবার এই বিদ্যুতের চৌম্বক ক্রিয়ার সাহায্যে তড়িৎ চৌম্বক তৈরি করা হয়। তড়িৎ চৌম্বক কিভাবে তৈরি করা হয় আমরা দেখাবো। এর আগে একটি বিষয় আমরা জেনে নেব, সেটা হলো সলিনয়েড। সলিনয়েড কি? সলিনয়েড হলো পেঁচানো তার কুণ্ডলী। আমরা এখানে তার কুণ্ডলী এভাবে আঁকতে পারি, এটা হচ্ছে সলিনয়েড। এটা যদি একটা চুম্বক হয়, এটার মধ্যে যদি আমি তার অনেকগুলো পেঁচাই, ঘন সন্নিবিষ্ট করে পেঁচাই, ঘন করে পেঁচাই, পেঁচাইয়া এরপর এটাকে যদি সরিয়ে ফেলি চুম্বকটাকে, তখন একটা কুণ্ডলী পাবো, এরকম একটা কুণ্ডলী পাবো, এটাই হচ্ছে সলিনয়েড। সলিনয়েডের ভিতরে আমি যদি তড়িৎ প্রবাহ ঘটায়, তার মানে বিদ্যুতের একটা উৎস দিই প্লাস মাইনাস, তখন কি ঘটে, তখন এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ আসা এদিকে আসে, এদিক দিয়ে যায় এদিকে চলে আসে, এদিকে যাওয়ার সময় এরকম তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করে, তাই কুণ্ডলীতে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে বলরেখার উৎপত্তি ঘটায়। এই বলরেখাগুলো একসাথে ঘন সন্নিবিষ্ট হয়ে একটি বিশেষ সাথে সজ্জিত হয়, বিশেষভাবে সজ্জিত হয়, সজ্জিত হয়ে একটি দণ্ডচুম্বকের বলরেখার মতো ধারণ করে। অর্থাৎ একটা দণ্ডচুম্বকের বলরেখাগুলো যেমন উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, ঠিক এখানেও উত্তর থেকে দক্ষিণ দিকে যায় এবং এরকম চৌম্বকক্ষেত্রের সৃষ্টি করে, এক প্রান্তে উত্তর মেরু এবং আরেক প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি করে। এখন প্রশ্ন, কোন প্রান্তে উত্তর মেরু আর কোন প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি করবে? আমরা একটু আগে বলেছিলাম ডান হাতের মুষ্টিবদ্ধের কথা। ডান হাত যখন মুষ্টিবদ্ধ করেছিলাম তখন আমরা তড়িৎ প্রবাহের দিক ধরেছিলাম বৃদ্ধাঙ্গুলিটার দিক, আর বলরেখার দিক ধরেছিলাম মুষ্টিবদ্ধ আঙ্গুলের দিক। সলিনয়েডের বলরেখার দিক বা উত্তর মেরু কোনটা হবে সেটাও ডান হাতের মুষ্টিবদ্ধ নিয়ম অনুসারে ব্যাখ্যা করা যায়। আমরা যদি আঙ্গুলগুলোর দিক এবার ধরি তড়িৎ প্রবাহের দিক,
আঙ্গুলগুলোর দিক ধরা হবে তড়িৎ প্রবাহের দিক, অর্থাৎ এই তড়িৎ প্রবাহ এভাবে যাচ্ছে, তার মানে আঙ্গুলগুলো এভাবে, আর বৃত্তাঙ্গুলটা যেদিকে আছে সেটা হচ্ছে বলয়াকার দিক, অর্থাৎ উত্তর মেরু। তাহলে আঙ্গুলটাকে যেভাবে ঘুরাইলাম এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, আর বৃত্তাঙ্গুলটা যেদিকে আছে সেটা হচ্ছে উত্তর মেরু, অর্থাৎ বলয়াকার দিক। ঠিক উল্টা ভাবে যদি ঘুরাই সেটা এই পাশটা উত্তর মেরু হবে, এই পাশটা দক্ষিণ মেরু হবে। তাহলে নিশ্চয়ই তোমরা সলিনয়েড কি এবং তড়িৎবাহী সলিনয়েড কিরকম আচরণ করে বুঝতে পারছো। তড়িৎবাহী সলিনয়েড একটি দণ্ড চুম্বকের সদৃশ চুম্বক ক্ষেত্রকে সৃষ্টি করে, অর্থাৎ দণ্ড চুম্বকের মতো আচরণ করে। এবার এই সলিনয়েডটার ভিতরে একটা চৌম্বক পদার্থ অর্থাৎ লোহা, নিকেল, কোবাল্ট এ জাতীয় পদার্থ যদি ঢুকানো হয় তখন কি ঘটবে আমরা একটা পরীক্ষা করে দেখতে পারি। আমরা একটা পরীক্ষা করব এখন যে সলিনয়েডের ভিতরে কোনো লোহা বা চৌম্বক পদার্থকে রাখলে সেটা কি ধর্ম হবে বা কি বৈশিষ্ট্য দেখা যাবে। আমার হাতে একটি লোহা দেখতে পাচ্ছ, ছোট লোহার পেরেক দেখতে পাচ্ছ, যে একটা লোহার পেরেক। এই লোহার পেরেকটাকে আমি এখানে দেখতে পাচ্ছ একটা তারের কুণ্ডলী, এখানে তারের একটা কুণ্ডলী আছে, তার কুণ্ডলী গায়ে এবং এরকম সলিনয়েড তারের কুণ্ডলী। এই সলিনয়েড বা তারের কুণ্ডলীর ভিতরে আমি আমার এই হাতের যে পেরেকটা আছে সেটাকে ঢুকিয়ে দেব, সলিনয়েডটার ভিতরে ঢুকালাম, এই ঢুকালাম। এবার এটা কিন্তু লোহা, এটা কিন্তু কোনো কিছুকে আকর্ষণ করে না, বা আমি যদি এরকম একটা পিন জাতীয় বস্তুকে একটাতে লাগাই আকর্ষণ করে না, লাগে না, কারণ এটা কোনো চুম্বক না। এখন আমি একটি ব্যাটারি, আমার হাতে একটি ব্যাটারি আছে, এই ব্যাটারিটা যদি এই সলিনয়েডের দুই প্রান্তে সংযোগ দিই, অর্থাৎ বিদ্যুতের উৎস চালাই, এই সলিনয়েডের দুই প্রান্তে দিলাম, বিদ্যুতের উৎস দিলাম, এবার আমি পিনগুলোকে এর সামনে ধরি, পিনগুলোকে এর সামনে ধরি যদি, তাহলে কি ঘটে আমরা কি দেখতে পাই কতগুলো পিন এই প্রান্তে লেগে গেছে? দেখতে পাচ্ছি অনেকগুলো পিন এখানে লেগে গেছে, তোমরা দেখতে পাও। তাহলে কি ঘটনা ঘটলো এখানে? এখানে যখন আমি তারের কুণ্ডলীটার মধ্যে বিদ্যুতের উৎস দিলাম তখন এই লোহদণ্ডটা চুম্বকে পরিণত হয়ে গেল, তাই ওই পিনগুলোকে আকর্ষণ করেছে, এখানে লেগে গেল। আর এভাবে যে চুম্বক সৃষ্টি করা হয় তাকে বলা হয় তারের চুম্বক। এটা অস্থায়ী চুম্বক, কারণ তড়িৎ প্রবাহ আবার সরাইলে এটা আবার লোহাতে পরিণত হয়ে যায়, অর্থাৎ চুম্বক ধর্ম আর থাকে না। তাহলে আমরা দেখলাম যে একটি একটা সলিনয়েডের ভিতরে, সলিনয়েডের ভিতরে যখন আমরা একটা লোহার দণ্ড প্রবেশ করাইয়া যখন তড়িৎ প্রবাহ চালনা করলাম, সংযোগ দিলাম, বিদ্যুতের উৎস দিলাম, তখন এটা এই লোহার দণ্ডটা চুম্বকে পরিণত হয়ে গেছে এবং এটা এক পাশে উত্তর মেরু আর এক পাশে দক্ষিণ মেরু সৃষ্টি। এভাবে
যে চুম্বক সৃষ্টি করা হবে তাকে বলা হবে তাড়িৎ চুম্বক। তাহলে তাড়িৎ চুম্বক কাকে বলে তোমরা লিখে দাও। তড়িৎ প্রবাহের সাহায্যে কোন একটা চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে তাকে বলা হয় তাড়িৎ চুম্বক। এই তাড়িৎ চুম্বকের ক্ষমতা, দুই প্রান্তের পাওয়ার বা প্রাবল্য কিভাবে বৃদ্ধি করা যায়, আমরা কিভাবে এই চুম্বকের প্রাবল্য বৃদ্ধি করতে পারি, তাড়িৎ চুম্বকের প্রাবল্য বৃদ্ধি। তাড়িৎ চুম্বকের প্রাবল্য বৃদ্ধি, এক নম্বর, আমি যদি এই তাড়িৎ চুম্বকটা এই কয়েল বা প্যাচ, এই প্যাচ গুলো যদি বৃদ্ধি করি, এখানে এই প্যাচ গুলো যদি বৃদ্ধি করা হয় তাহলে অনেকগুলো বড় রেখা একসাথে ঘনসন্নিবিষ্ট হবে, ঘনসন্নিবিষ্ট হয়ে এই যে তাড়িৎ চুম্বকটা এর ক্ষমতা বৃদ্ধি করবে। অর্থাৎ প্যাচ সংখ্যা বাড়িয়ে আমরা তাড়িৎ চুম্বকের প্রাবল্য বা ক্ষমতা বৃদ্ধি করতে পারি। তাহলে আমরা লিখব সলিনয়েডের প্যাচ সংখ্যা বৃদ্ধি করে, প্যাচ সংখ্যা বৃদ্ধি করে। আর কিভাবে তাড়িৎ চুম্বকের প্রাবল্য বৃদ্ধি করা যায়, যদি আমরা এখানে তড়িৎ প্রবাহের মাত্রা বাড়াই দিই, অর্থাৎ তড়িৎ প্রবাহের মাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে অধিক তড়িৎ প্রবাহ যখন আসবে তখন বড় রেখা অতি শক্তিশালী হবে, অতি শক্তিশালী বড় রেখা হলে তাড়িৎ চুম্বকের প্রাবল্য বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখতে পারি তড়িৎ প্রবাহের মান বাড়িয়ে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে। তিন নম্বর, আর কিভাবে করা যায়, আমরা যদি তাড়িৎ চুম্বকটাকে ইউ অক্ষরের মতো বাঁকায় দিই, যেমন এরকম ইউ অক্ষরের মতো যদি বাঁকায় দিই, বাঁকায় সলিনয়েডের এইভাবে প্যাচ দিই, এন এদিকে এস নর্থ সাউথ, যখন দুই মেরুকে একসাথে করি তখন বড় রেখাগুলো আরো ঘন সন্নিবিষ্ট হয়, তখন এই দুই মেরুর ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে আমরা কিভাবে প্রাবল্য বৃদ্ধি করতে পারি, আরেকটা উপায় হচ্ছে তাড়িৎ চুম্বককে ইউ আকৃতির মতো বাঁকিয়ে, ইউ আকৃতির মতো বাঁকিয়ে, এভাবে আমরা তাড়িৎ চুম্বকের প্রাবল্য বৃদ্ধি করতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাড়িৎ চুম্বকের প্রাবল্য কিভাবে বৃদ্ধি করা যায়। এবার আমরা নতুন আরেকটি বিষয় জানব, তাড়িৎ চুম্বক আবেশ। তাড়িৎ চুম্বক আবেশ, তাড়িৎ চুম্বক আবেশ যেটা
জিনিসটা কি সেটা বোঝার জন্য আমাকে বিভিন্ন বিজ্ঞানীর পরীক্ষা আলোচনা করতে হবে। একটু আগে আমরা তখন আলোচনা করেছিলাম যে তড়িৎ থেকে বিদ্যুৎ সৃষ্টি, তড়িৎ থেকে চৌম্বক সৃষ্টি হয়েছিল, আমরা একটু আগে আলোচনায় ছিল এটা, যেমন তড়িৎ থেকে আমরা চৌম্বক সৃষ্টি করেছি। বিজ্ঞানীরা তখন চিন্তা করলেন যে তড়িৎ থেকে যদি চুম্বক সৃষ্টি হয় তাহলে উল্টাটা কেন ঘটবে না, চুম্বক থেকে তড়িৎ সৃষ্টি করা যাবে কিনা বা কেন হবে না, এভাবে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন। এর মধ্যে মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম তার পরীক্ষালব্ধ ফলাফল প্রকাশ করেন এবং সফলতা পান। তিনি সর্বপ্রথম চুম্বক থেকে তড়িৎ সৃষ্টি করেছেন। এছাড়াও আরও কিছু বিজ্ঞানী সফলতা লাভ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ার জোসেফ হেনরি, জি এইচ এফ ল্যান্স উল্লেখযোগ্য। এখন আমরা দেখি ফ্যারাডে কিভাবে তার পরীক্ষাটা করেছিলেন। মাইকেল ফ্যারাডে একটা তারের কুণ্ডলী নিয়েছিলেন, তারের কুণ্ডলী নিয়েছিলেন, এই তারের কুণ্ডলিতে কোনো বিদ্যুতের উৎস দেননি, ইনি একটি গ্যালভানোমিটার দিয়েছিলেন। গ্যালভানোমিটার কি নিশ্চয়ই তোমরা জানো, গ্যালভানোমিটার হলো তড়িতের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে কোন একটা তারের মধ্যে তড়িৎ উপস্থিত আছে কি না সেটা নির্ণয় করা হয়, তাই গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের মধ্যে একটি বিক্ষেপ কাটা থাকে, যদি এই কুণ্ডলিতে কোনো তড়িতের অস্তিত্ব পাওয়া যায় তাহলে গ্যালভানোমিটারের কাঁটাটার বিক্ষেপ হবে, অর্থাৎ নড়াচড়া করবে। মাইকেল ফ্যারাডে এরকম একটা কুণ্ডলী নিলেন, নিয়ে এর সামনে একটি চুম্বক রাখলেন। আমরা এখানে যেটা আলোচনা করছি এটা হচ্ছে ফ্যারাডের পরীক্ষা। উনি একটা বদ্ধ কুণ্ডলী নিলেন, নিয়ে এর মধ্যে একটি গ্যালভানোমিটার স্থাপন করলেন, করার পরে এর সামনে একটি চুম্বক আনলেন, এই চুম্বকটাকে সামনে নাড়াচাড়া করলেন, এই পাশ নাড়াচাড়া করলেন। নাড়াচাড়া করার সাথে দেখা গেল গ্যালভানোমিটারের যে কাঁটাটা ওইটা বিক্ষেপ দিচ্ছে, তার মানে কাঁটাটা নড়ছে। প্রথমে কাঁটাটা যখন চুম্বক নাড়াচাড়া করেন নাই তখন কাঁটাটা স্থির ছিল, এখানে কোনো তড়িতের অস্তিত্ব ছিল না। যখন উনি এই চুম্বকটাকে নাড়াচাড়া করলেন তখন এখানে গ্যালভানোমিটারের যে কাঁটাটা এটা বিক্ষেপ দেখা গেল। এ থেকে প্রমাণিত হলো যে এই চুম্বকটা যখন নাড়াচাড়া করা হয়েছে তখন এই কুণ্ডলীর মধ্যে তড়িতের সৃষ্টি হয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে উনি এভাবে ব্যাখ্যা করলেন, চুম্বকের এই প্রান্ত থেকে যে বড় রেখাগুলো উৎপন্ন হয়েছে সেগুলো কুণ্ডলীর প্রতি পাকে গিয়ে তড়িৎচালক শক্তি আবিষ্ট করেছে, আর তড়িৎচালক শক্তি আবিষ্ট করার কারণে
এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে। এখন তিনি কি করলেন, এই চুম্বকটাকে স্থির রেখে এই কুণ্ডলীটাকে নাড়াচাড়া করলেন, এভাবে কুণ্ডলীটাকে নাড়াচাড়া করলেন। তখনও দেখা গেল 1.5 মিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে, তখনও এই তারের কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটেছে। এই তারের কুণ্ডলীটা কাছে আনলে যেদিকে বিক্ষেপ দিচ্ছে, দূরে নিলে তার বিপরীত দিকে বিক্ষেপ দিচ্ছে। এই পরীক্ষা থেকে আমরা বুঝলাম যে চুম্বক থেকেও তড়িতের সৃষ্টি করা সম্ভব, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ চুম্বক আবেশ। তাহলে তড়িৎ চুম্বক আবেশ কাকে বলে? তড়িৎ চুম্বক আবেশ কাকে বলে আমরা বলতে পারি, কোন একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা কোন একটা আবদ্ধ তার কুণ্ডলীতে তড়িতের উৎপত্তি করার প্রক্রিয়াকে তড়িৎ চুম্বক আবেশ বলে। তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো, আমি আবার বলছি, একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের দ্বারা কোন একটা আবদ্ধ কুণ্ডলীতে তড়িতের উৎপত্তি করার প্রক্রিয়াকে তড়িৎ চুম্বক আবেশ বলে। ফ্যারাডের আরো পরীক্ষা আছে, আমরা পরবর্তীতে সেগুলো দেখব। তাহলে আগামী ক্লাসে তোমরা বাইরের ক্যাচ কি করবে লিখে নাও। বাইরের কাজ সলিনয়েড কাকে বলে? তারের চুম্বক কাকে বলে? তারের চুম্বকের প্রাবল্য কিভাবে বৃদ্ধি করা যায়? তারের চুম্বকের প্রাবল্য কিভাবে বৃদ্ধি করা যায়? তারের চুম্বক আবেশ কাকে বলে? তারের চুম্বক আবেশ কাকে বলে? এগুলো তোমরা বাইরের কাজ করবে। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি।